মুহূর্তে যে খবর আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের খবর। সেখানে টাটা সুমো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনায় আহত হয়েছে তিনজন, মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে সালার থানার শালিন্দা মোড় এলাকায়। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, দেখো আজ কিন্তু সন্ধ্যা নাগাদ যেটা জানা যাচ্ছে যে কান্দিশালা যে রাজ্য সড়ক রয়েছে, রাজ্য সড়কের মধ্যে কিন্তু শালিন্দা মোড় আছে। শালিন্দা মোড়ে কিন্তু একটি টাটা সুমোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কিন্তু তিনজন সহ একজন মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। যে টাটা সুমোর যে ড্রাইভার ছিলেন তিনি সহ আরো দুজন আহত হয়েছে এবং একজনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে। তারা কিন্তু সকলে কিন্তু কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে রাজ্য সড়কে, সেটা ফাঁকা করে দেওয়া হয়েছে এই মুহূর্তে? দেখো পুলিশের তৎপরতায় কিন্তু রাজ্য সড়ক ইতিমধ্যে ফাঁকা করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থলে সালার থানা পুলিশ বাহিনী আসে এবং আহতদেরকে হসপিটালে পাঠায় এবং তার পরবর্তীতে কিন্তু যিনি যার মৃত্যু হয়েছে তাকে কিন্তু ওইখান থেকে তার দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং বাকি তিনজনের চিকিৎসা কান্দি মহকুমা হাসপাতালে কিন্তু চলছে। শোভন, আরো একবার জানতে চাইবো ঠিক এক্সাক্ট কিভাবে ঘটনাটা ঘটলো সেখানে। রাজ্য সড়কে যে শালিন্দা মোড় রয়েছে তাতে একটি বাঁক রয়েছে, বাঁকের ওখানে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সুমোটি বাইক থেকে বাইক আরোহী থেকে ধাক্কা মারে এবং যার ফলে ওই টানের ক্ষেত্রে যেহেতু সজোরে ছিল, সজোরে থাকার কারণে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই কিন্তু এই বাইক দুর্ঘটনাটি ঘটে এবং যার ফলে তিনজন আহত এবং একজনের মৃত্যু এই মৃত্যু পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ শোভন। ঘটনাটা শুনলো আমরা যে পৌঁছায় ওখানে বলছে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খামটাম হয়ে গেছে। ওদেরকে সালার হসপিটাল তুলে নিয়ে যায়, ওখানে মোটামুটি ট্রিটমেন্ট করে তারপরে কাজে এদিকে পাঠিয়ে দেয়। এটা শালিংদার ওই মিলে ওইখান থেকে এটা বলছে মোটরসাইকেলের সাথে বলো এরা সালার থেকে বাড়ি এসেছিল, বাড়ি পড়ছে মুখোমুখি সংঘর্ষ আছে। চারজন, একজন মারা গেছে। আমার নাম হচ্ছে আব্দুল হানিফ শেখ।